হাই 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 হাই, এইটা কি করলো তাসনিয়া পারিন মেহজাবিন? পুরাই পোলট্রি নিল। আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে তো এখন ট্রোলের মুখে তাসনিয়া এবং মেহজাবিন, বাট এইসব বিষয় নিয়ে মুখও কিন্তু খোলা হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি। বাট তার আগে বলি, সবসময় তো বলিউড সুপারস্টারদের কাপড় চোপড়ের খবর দিই, বাট আমাদের দেশের সুপারস্টার শাকিব খান, তার টি শার্টের প্রাইস কত জানেন? জানাচ্ছি। প্রথমে আসি তাসনিয়া ফারিন এবং মেহজাবিনের কাছে। খুবই ভালো কথা, কোপা আমেরিকা খেলা দেখতে গিয়েছিল দুই অ্যাক্ট্রেস, তাসনিয়া এবং মেহজাবিন, দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত কাটাইছে, ছবি টবি তুলছে, ভিডিও করছে, সবাই প্রশংসা করছে। অনেকে তো এতটাই খুশি যে কেউ কেউ তো বলেই ফেলছে, আপনারা গেছেন বলেই তো আর্জেন্টিনা জিতছে। বাট এর পরই মুহূর্তে সব কিছু একদম পল্টে গেল, কারণ নেটিজনরা খুঁজে পেয়েছে, আরে এই দুজনরা তো আগে ছিল ব্রাজিলের সাপোর্টার। এর আগে বিশ্বকাপে ব্রাজিলের খেলার সময় মেহজাবিন লিখেছিল মিশন হেক্সা, আবার তাসনিয়া ফারিনও পোস্ট দিয়েছিল ব্রাজিলকে নিয়ে। তো এই যে ব্রাজিলের সাপোর্টাররা এখন আবার আর্জেন্টিনার জার্সি পরা কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, এইটা নিয়ে পাবলিকদের প্রশ্ন। এখন ব্রাজিলের যারা সাপোর্টার তারা তো মনে কষ্ট পেয়ে একদম বুক ধরে বসে আছে, বাট আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা তো খিলখিলিয়ে হেসে বলছে, বয়সন্ধিকালের ভুল ছিল মনে হয় ফারিন এবং মেহজাবিনের ব্রাজিলকে সাপোর্ট করা, এখন সেটা শুধরে নিচ্ছে। আবার কারো মতামত, এভাবেই দলে দলে তলে তলে ব্রাজিলের সাপোর্টাররা এখন আর্জেন্টিনার ঘরে ঢুকে পড়ছে। এনিওয়ে, এটা নিয়ে অনেক হাসাহাসি, অনেক ট্রোল হচ্ছে, বাট দ্য থিং ইজ, এইসব বিষয় নিয়ে মেহজাবিন কিছু না বললেও তাসনিয়া ফারিন খুব মোক্ষম জবাব দেন। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন যেখানে ক্যাপশনে তিনি লিখেন, ফুটবল মানুষকে একত্রিত করে, বিভাজন নয়। আপনি একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনাকে অন্য একটি দলকে ঘৃণা করতে হবে। আমি সবসময় মেসির ভক্ত ছিলাম এবং খুব আনন্দিত যে তার খেলা স্বচক্ষে দেখতে পেরেছি, সবাই সেই মুহূর্তটি পায় না। হ্যাঁ, ইটস ট্রু যে ব্রাজিলের সাপোর্টার করলেই আপনাকে যে আর্জেন্টিনাকে হেট করতে হবে, বা আর্জেন্টিনাকে সাপোর্ট করলেই যে আপনাকে ব্রাজিলের হেট করতে হবে, এমনটা নয়। অনেক ব্রাজিলের সাপোর্টার আছে যারা মেসির ভক্ত, অনেক আর্জেন্টিনার সাপোর্টার আছে যারা নেইমারের ভক্ত। সো বিষয় না, একটা জার্সি নিয়ে এত কাহিনী করার কী দরকার, বাদ দেন। এবার আসি শাকিব খানের কাছে। শাকিব খান তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির যে হয়েছিল, সেখানে তার যে গেটআপ ছিল সেটা খুব সিম্পল ছিল, বাট তারপরেও নজর কাড়া ছিল। প্যাস্টেল কালারের একটা টি শার্ট পরেছিল, জিন্সের প্যান্ট, মাথায় সাদা টুপি, এবং শাকিব খানকে দেখতে সুপারব লাগছিল। কিন্তু সবার এখন নজর, এই সুপারস্টার এত সিম্পল গেটআপে আসলো, তার টি শার্টটা কি এতটাই সাধারণ? বাট বস, এতটা সাধারণ না, এটা দুবাইয়ের একটা ব্র্যান্ড আমিরির টি শার্ট, এবং ওয়েবসাইট থেকে জানা যায় এই আমিরি ব্র্যান্ডের এই প্যাটার্নের টি শার্টগুলোর দাম প্রায় 59,900 টাকা। মানে বুঝতে পারছেন, প্রায় 60,000 টাকা দামের টি শার্ট সুপারস্টার পরে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য শাকিব খান দেশের নাম্বার ওয়ান সুপারস্টার, সো সে দামি কাপড় চোপড় পরবে না তো কে পরবে? তার টি শার্ট যদি 60,000 টাকা দামের হয় তাহলে চিন্তা করুন তার লাক্সারিয়াস স্যুট, বুট, শার্ট এগুলোর প্রাইস কত হতে পারে। সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে। ইন্ডিয়া হিন্দি ডাব পেয়েছে তো? যাই হোক, গানটা চালিয়ে দেবো হিন্দি না ভাই, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার জন্যই রেখে দিলাম।